হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব তোমাদের বাংলার সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস নাইনে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের এক নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত তোমাদের এক মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ MCQ এবং SAQ প্রশ্ন উত্তর একটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নেব। কারণ ফার্স্ট ইউনিট টেস্টে যে আমি তোমাদের ফুল পেপার করিয়েছিলাম বাংলার, সেখানে আমি দেখলাম যে তোমরা অনেকেই, মানে বেশিরভাগটাই তোমরা, ধরো 90-92% মতো স্টুডেন্ট আছো যারা বড় প্রশ্ন যে রয়েছে 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্নগুলো কেউ দেখো না। সমস্ত স্টুডেন্টরাই, বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা MCQ এবং SAQ প্রশ্ন উত্তরগুলি দেখো। তাছাড়া অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে ম্যাম, আপনি যদি একটা ভিডিওতে সমস্ত প্রশ্ন করে দেন, যে MCQ SAQ প্রশ্ন উত্তরগুলো, তাহলে সুবিধে হয়। বেশ অনেক স্টুডেন্ট আমাকে এই কথা কমেন্টে জানিয়েছিল। তো সে কারণেই আমি তোমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টে একটা ভিডিওতেই সমস্ত প্রশ্নের 1 মার্কসের উত্তরগুলো করে দেব। তাতে করে তোমাদেরও সুবিধে হলো আর আমারও সুবিধে হলো, কারণ বড় প্রশ্নগুলো যথেষ্ট কষ্ট করে আমাদেরকে তৈরি করতে হয়, অনেক পরিশ্রম করে তৈরি করতে হয়। কিন্তু তোমরা যদি না দেখো সেটা তো সকলেরই খারাপ লাগে না। তো তোমাদের সুবিধা মতোই বা তোমাদের কথা মতোই আমি সেকেন্ড ইউনিট টেস্টে একটা ভিডিওতেই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করে দেবো। তাহলে চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কাছে এটাই অনুরোধ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। তাহলে চলো 1 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত যে তোমাদের প্রশ্নগুলি রয়েছে প্রশ্ন বিচিত্রার বাংলা, সেগুলো আমরা আলোচনা করে নিই। তাহলে তোমরা দেখে নাও আজকের ক্লাসে বাংলার যে 1 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর 1 মার্কসের প্রশ্ন উত্তর, অর্থাৎ MCQ এবং SAQ যে প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করে দেওয়া হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক, প্রথম যে স্কুলটি রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল, এই স্কুলের MCQ SAQ প্রশ্ন উত্তরগুলো আমরা প্রথমে সলভ করে নিই, কারণ এটা তোমাদের প্রথম স্কুল। তো দেখে নাও একের দাগের যে MCQ প্রশ্নগুলি রয়েছে, কে এইখানে ঘর বেঁধেছে ড্যাশ অনুরাগে, উত্তর হবে নিবিড়। পরবর্তী প্রশ্ন একের দাগের দুয়ে প্রশ্ন রয়েছে, সারাটা রাত তারাই তারাই একে চলে স্বপ্ন। পরবর্তী প্রশ্ন একের তিনে প্রশ্ন রয়েছে, অপরিচিত ব্যক্তিটি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা। পরবর্তী প্রশ্ন একের চারে প্রশ্ন রয়েছে, রাধারানীর রোদন বন্ধ হয়েছিল পুরুষের আওয়াজে। নেক্সট প্রশ্ন একের পাঁচ, নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো এত স্নেহময়ী তিনি, নারীকুলের রত্ন কে, উত্তর হবে মিসেস সেভিয়ার। পরের প্রশ্ন একের ছয়ে প্রশ্ন রয়েছে, ধর্ম বদলালেও যেটি বদলায় না সেটি হলো জাতির চরিত্র। নেক্সট প্রশ্ন একের দাগে সাথে প্রশ্ন রয়েছে, প্রফেসর শঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির নাম ছিল অর্নিথন। নেক্সট প্রশ্ন একের আটে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি আত্মবাচক সর্বনাম, উত্তর হবে নিজে। পরবর্তী প্রশ্ন একের দাগে নয়ে প্রশ্ন রয়েছে, ভ্রমণ শব্দটি হলো ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর চলে যাবো আমরা দুয়ের দাগের যে SAQ, SAQ যে প্রশ্ন রয়েছে, এই স্কুলে কিন্তু তোমাদের 13টি SAQ প্রশ্ন রয়েছে 1 মার্কস করে। তো দেখে নাও প্রশ্নের উত্তরগুলো কি হবে। প্রথম প্রশ্ন দুয়ের দাগের একে, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন, উত্তর হবে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন দুয়ের দাগের দুয়ে প্রশ্ন রয়েছে, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন, উত্তর হবে পথিক চরিত্রটি তার বাড়ির ঠাকুরের জন্য মালার সন্ধান করছিল। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগের তিনে প্রশ্ন রয়েছে, মিস্টার স্টার্ডির লেখা চিঠিটি কেমন ছিল, উত্তর হবে মিস্টার স্টার্ডির লেখা চিঠিটি ছিল বড় শুষ্ক এবং প্রাণহীন। পরের প্রশ্ন দুয়ের দাগের চারে প্রশ্ন রয়েছে, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, বহু সাহিত্যিক কোন কাজে তৎপর হয়েছেন, না বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি ফার্সি ও ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের পাঁচে প্রশ্ন রয়েছে, চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কি ছিল, উত্তর হবে পায়রা মোরগ সারস প্রভৃতি পাখিদের নিয়ে খেলা ছিল চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের ছয়ে প্রশ্ন রয়েছে, স্প্যানিশ শব্দ ম্যানিফিকো এর অর্থ কি, এর অর্থ হলো চমকপ্রদ বা অসামান্য। নেক্সট
দুইদ্যাকের সাথে প্রশ্ন রয়েছে ষোড়শ থেকে ষোলহ থেকে ষোলো। এখানে ষোলো শব্দটির উৎসগতভাবে কি জাতীয় শব্দ? এটা হচ্ছে তদ্ভব শব্দ। দেখো এখানে তোমাদেরকে এটাও দেখিয়ে দেওয়া হয়েছে, ষোড়শ হচ্ছে সংস্কৃত, ষোলহ হচ্ছে প্রাকৃত, আর এটা হচ্ছে ষোলো হচ্ছে বাংলা। পরের প্রশ্ন দুইদ্যাকের আটে প্রশ্ন রয়েছে কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে কেরোসিন শব্দটি ইংরেজি ভাষা থেকে গৃহীত হয়েছে, অর্থাৎ উৎসগত দিক থেকে এটি বিদেশি আগন্তুক শব্দ। এরপর চলে যাব দুইদ্যাকের নয়ে। প্রশ্ন রয়েছে যেসব শব্দ ভারতের অন্য প্রদেশ থেকে আগন্তুক শব্দরূপে বাংলায় এসেছে তাকে কি শব্দ বলা হয়? তাকে বলা হয় প্রাদেশিক শব্দ। পরবর্তী প্রশ্ন দুইয়ের দশে প্রশ্ন রয়েছে কি হেড পণ্ডিত শব্দটিতে কোন কোন শব্দের মিশ্রণ রয়েছে? উত্তর হবে বিদেশি ও তৎসম। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগের এগারোতে প্রশ্ন রয়েছে সকলেই কবি নয় কেউ কেউ কবি, এখানে কেউ কেউ কি জাতীয় সর্বনাম পদ? এটা হবে অনির্দেশক সর্বনাম পদ। পরের প্রশ্ন দুইয়ের দাগের বারোতে প্রশ্ন রয়েছে বিদ্যা বিনয় দান করে, এখানে বিনয় পদটি কোন ধরনের বিশেষ পদ? এটা হলো ভাববাচক বিশেষ পদ। পরের প্রশ্ন দুইদ্যাগের তেরোতে লাস্ট প্রশ্ন যেটা রয়েছে অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ পদ? এটা ক্রিয়া বিশেষণ পদ। তাহলে এই হলো তোমাদের এক নম্বর সেটের সলিউশন। এরপর চলে যাবো আমরা পরবর্তী স্কুল, দু নম্বর স্কুল। দু নম্বর স্কুলের প্রথমেই চলে আসবে এমসিকিউ প্রশ্ন একের দাগের। এখানে দেখো এমসিকিউ প্রশ্ন করতে হবে ছটি প্রশ্ন, তো দেখে নাও উত্তরগুলো। প্রথম প্রশ্ন একের দাগের একে যেটা রয়েছে বাংলায় যে বিদেশি শব্দটি তুলনামূলকভাবে কম ঢুকেছে তা হলো ফার্সি। নেক্সট প্রশ্ন একের দাগের দুইয়ে প্রশ্ন রয়েছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কামরাঙা লাল মেঘ। পরের প্রশ্ন একের তিনে প্রশ্ন রয়েছে বড় ঘরের মেয়ে বলে রাধারানীর একটু অক্ষর পরিচয় ছিল। নেক্সট প্রশ্ন একের চারে প্রশ্ন রয়েছে নিউটন সম্প্রতি পাখি সম্পর্কে অনেকটা উদাসীন হয়ে পড়েছে বয়সের জন্য। পরের প্রশ্ন একের পাঁচে প্রশ্ন রয়েছে তৎসম শব্দ বলতে বুঝি সংস্কৃতের সমান। নেক্সট প্রশ্ন একের ছয়ে প্রশ্ন রয়েছে পুরুষ অনুযায়ী ব্যক্তিবাচক সর্বনামের প্রকার তিনটি। এরপর চলে যাবো আমরা দুইয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে, এক্ষেত্রে তোমাদের এসএকিউ প্রশ্ন রয়েছে কিন্তু ছটা। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দুইয়ের দাগের একে ইংরেজ হয়েও কারা এদেশের লোকেদের ঘৃণা করেন না বলে স্বামীজি মনে করেন? উত্তর হবে ইংরেজ হয়েও একমাত্র সেভিয়ার দম্পতি এদেশের লোকেদের ঘৃণা করেন না বলে স্বামীজি তা মনে করেন। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগের দুইয়ে প্রশ্ন রয়েছে আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লাউ মাচার পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন দুইয়ের দাগের তিনে প্রশ্ন রয়েছে আলো জ্বালিয়া রাধারানী দেখিল, আলো জেলে রাধারানী কি দেখল? উত্তর হবে আলো জেলে রাধারানী দেখেছিল অজানা লোকটি বনফুলের মালার দাম হিসেবে তাকে পয়সা নয় টাকা দিয়ে গেছেন। পরের প্রশ্ন দুইয়ের দাগের চারে প্রশ্ন রয়েছে প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? উত্তর হবে প্রফেসর শঙ্কু পক্ষীবিজ্ঞানী বন্ধুটির নাম ছিল রিফাস গ্রেনফেল। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে পাঁচে প্রশ্ন রয়েছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পঙ্ক্তিটির উৎস নির্দেশ করো। আলোচ্য কবিতায় কেশবতী রূপসীর কন্যার চুল অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দুইয়ের দাগে ছয়ে প্রশ্ন রয়েছে অবস্থাবাচক বিশেষণ কাকে বলে উদাহরণ দাও? উত্তর হবে বিশেষ্যের অবস্থা নির্দেশক বিশেষণকেই বলা হয় অবস্থাবাচক বিশেষণ। উদাহরণ কি জ্বলন্ত সূর্য, সূর্যটা কি জ্বলন্ত, এটা হলো অবস্থাবাচক বিশেষণ। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের সাথে প্রশ্ন রয়েছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন দুইয়ের দাগের আটে প্রশ্ন রয়েছে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দের উল্লেখ করো। উত্তর হবে হাত ঘড়ি, এটাকে আমরা বলি রিস্ট ওয়াচ, আর সংবাদপত্র, এটাকে বলি নিউজ পেপার। তো এই দুটি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, তিন নম্বর স্কুল।
তিন নম্বর স্কুলে প্রথম চলে আসবো আমরা একের দাগের এমসিকিউ প্রশ্ন উত্তরে। এখানে ছটি এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম যেটা রয়েছে একের দাগের একই, আমার ব্যামো হয় না, এ কথাটি বলেছিল রাধারানী। পরের প্রশ্ন একের দাগে দুয়ে, প্রশ্ন রয়েছে বাংলার নীল সন্ধ্যাকে কবি তুলনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে। পরের প্রশ্ন একে তিনে, প্রশ্ন রয়েছে মুস্তফা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী সাহিত্য। পরবর্তী প্রশ্ন একে চারে, প্রশ্ন রয়েছে অন্তঃবিসর্গ বর্জিত হয়েছে সংস্কৃত ভাষায়। নেক্সট প্রশ্ন একের পাঁচে, প্রশ্ন রয়েছে পাতার মুকুট রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষণ, উত্তর হবে উপাদান বাচক বিশেষণ। লাস্ট প্রশ্ন একে ছয়ে, প্রশ্ন হচ্ছে আগন্তুক শব্দ হলো বিদেশি শব্দ। এরপর চলে যাব আমরা দুয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। তো এই স্কুলে তোমাদের টোটাল ছটি এসএকিউ প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা দুয়ের দাগের একে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে? তো উত্তর হবে রাধারানীর মা ও রাধারানীর কথা এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছ বলতে কিসের কথা বলা হয়েছে? নোটে গাছ বলতে মানুষের জীবনের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দুয়ের দাগের তিনে, প্রশ্ন রয়েছে মরদ কি বাদ হাতি কি হাতিকা দাঁত, মরদ কি বাদ হাতিকা দাঁত প্রবাদটির অর্থ লেখো। উত্তর হবে এই কথাটির অর্থ হলো মরদের কথা আর হাতির দাঁত একবার বের হলে আর ভেতরে যায় না। পরের প্রশ্ন দুয়ের দাগের চারে, প্রশ্ন রয়েছে একটি মৌলিক শব্দের উদাহরণ দাও, উত্তর হবে গোলাপ। এরপর চলে যাব পরের প্রশ্ন দুয়ের দাগের পাঁচে, প্রশ্ন রয়েছে সর্বনামে দ্বিতীয় প্রয়োগের উদাহরণ দাও, সর্বনামে দ্বিতীয় প্রয়োগের উদাহরণ হলো কোন কোন বই তোমার পছন্দ, কোন কোন হলো এখানে সর্বনামে দ্বিতীয় প্রয়োগ। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের ছয়ে, প্রশ্ন রয়েছে আগন্তুক শব্দ কাকে বলে উদাহরণ দাও, যে সমস্ত শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে সেই শব্দগুলিকে আগন্তুক বা কৃতরিণ শব্দ বলতে পারি বা বলা হয়। উদাহরণ কি, যেমন ইংরেজি শব্দ দেখো চেয়ার টেবিল, এগুলো হলো আগন্তুক শব্দ। এই হলো তোমাদের তিন নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। এরপর চলে যাবো আমরা চার নম্বর স্কুল। চার নম্বর স্কুলে প্রথমে চলে আসবো একের দাগের এমসিকিউ প্রশ্নের উত্তরে। তো প্রথম যেটা রয়েছে একের দাগের একে, রাধারানীর বয়স কত, উত্তর হবে দশ এগারো বছর। পরবর্তী প্রশ্ন একের দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে প্রাচীন যুগের সব ভাষাই আত্মনির্ভরশীল ও স্বয়ং সম্পূর্ণ। পরের প্রশ্ন একের তিনে, প্রশ্ন রয়েছে আকাশে সাতটি তারা কবিতাটিতে যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো রূপসী বাংলা। পরের প্রশ্ন একের চারে, প্রশ্ন রয়েছে ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন একের পাঁচে, প্রশ্ন রয়েছে নারীকুলের রত্ন বিশেষ, বলা হয়েছে মিসেস সেভিয়ারকে। পরবর্তী প্রশ্ন একের ছয়ে, প্রশ্ন রয়েছে প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি প্রাণনা যন্ত্রের নাম হলো অর্নিথন। পরবর্তী প্রশ্ন একের সাথে, প্রশ্ন রয়েছে রোদ্দুর হলো একটি অর্ধ তৎসম শব্দ। লাস্ট প্রশ্ন একের আটে, প্রশ্ন রয়েছে গঙ্গা ভারতের প্রধান নদী, গঙ্গা পদটি হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। এই হলো তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপর চলে যাবো দুয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তর। এই চার নম্বর স্কুলে তোমাদের দশটি এসএকিউ প্রশ্ন রয়েছে, তো তার মধ্যে তোমাদের আটটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। তো প্রথমেই চলে আসবো দুয়ের দাগের একের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পাঠ্য চিঠিটি মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ কবে কোথা থেকে লিখেছেন, উত্তর হবে পাঠ্য চিঠিটি মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ আলমোড়া থেকে 19 জুলাই 1897 খ্রিস্টাব্দে চিঠিটি লিখেছিলেন। পরের প্রশ্ন দুয়ের দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, বক্তা কে, তিনি কিসের জন্য মালা খুঁজিতেছিলেন? এখানে বক্তা হলেন অপরিচিত ভদ্রলোক। এখানে কিসের জন্য মালা খোঁজার কথা বলা হয়েছে, না তিনি বাড়ির ঠাকুরকে পড়াবেন বলে এক ছড়া মালা খুঁজিছিলেন, এমনটাই তিনি রাধারানীকে বলেছিলেন। পরের প্রশ্ন দুয়ের দাগের তিনে, প্রশ্ন রয়েছে কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো, দেয়া রয়েছে ঢেঁকি আর পুত্র। তাহলে ঢেঁকি হচ্ছে অনার্য শব্দ আর পুত্র হচ্ছে তৎসম শব্দ। পরের প্রশ্ন দুয়ের দাগের চারে, প্রশ্ন রয়েছে ম্যানিফাউল
পাখি সম্পর্কে কর্ভাস গল্পে কি জানা যায়? না অস্ট্রেলিয়ার ম্যানিফাউল বালি মাটি আর উদ্ভিজ দিয়ে বাসা বানায় এবং প্রবেশের জন্য গত্র থাকে। নেক্সট প্রশ্ন দুই দাগের পাঁচে, প্রশ্ন হচ্ছে আকাশে সাতটি তারা কবিতায় কবি মৃত মনিয়ার সাথে কার তুলনা করেছেন? উত্তর হবে লাল মেঘে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার ঘটনাকে কবি মৃত মনিয়ার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন দুই দাগের ছয়, প্রশ্ন হচ্ছে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা আছে বলে লেখক মনে করেন? উত্তর হবে উর্দু সাহিত্যের মূল সুর ফারসি ভাষার সঙ্গে বাঁধা আছে বলে লেখক সে মনে করেন। নেক্সট প্রশ্ন দুই দাগের সাথে, প্রশ্ন হচ্ছে পদ কাকে বলে? তো বাক্যের অন্তর্ভুক্ত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। নেক্সট প্রশ্ন দুই দাগের আটে, প্রশ্ন হচ্ছে মিস নোবেলের সম্পূর্ণ নাম কি? মিস নোবেলের সম্পূর্ণ নাম হলো মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। নেক্সট প্রশ্ন দুই দাগের নয়, প্রশ্ন রয়েছে আবহমান কবিতায় কবি পাঠককে কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? আবহমান কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন দুই দাগের দশে, প্রশ্ন রয়েছে তাহার নামও নোটে লেখা আছে, নোটে তাহার কি নাম লেখা আছে? উত্তর হবে নোটে রুক্মিণী কুমারের রায়ের নাম কিন্তু লেখা আছে। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, পাঁচ নম্বর স্কুল। পাঁচ নম্বর স্কুলে তোমাদের প্রথমেই চলে আসবো একের দাগের যে এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। তো এখানে তোমাদের আটটি প্রশ্ন কিন্তু করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগের একে, অজস্র চুলের চুমা অবিরত ঝরে পড়ে হিজলে কাঁঠালে জামে, অর্থাৎ গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন একের দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে কার দুরন্ত পিপাসা ফুরোয় না? উত্তর হবে এক গুঁয়ে ছেলেটির। নেক্সট প্রশ্ন একের তিনে, প্রশ্ন হচ্ছে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হওয়া উচিত সংস্কৃত শব্দবহুল বাংলা। নেক্সট প্রশ্ন একের চারে, প্রশ্ন হচ্ছে স্বামীজি কাকে মা বা ধীর মাতা রূপে সম্বোধন করতেন? মিসেস বুলকে। এখানে অপশন রয়েছে দেখো সারা বুল, সারা বুল তো আর হবে না, এটা উত্তর হবে মিসেস বুল। নেক্সট প্রশ্ন একের পাঁচে, প্রশ্ন হচ্ছে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখানে কুঞ্জদার বলতে বোঝানো হয়েছে শান্তিপুরের কলকা করা অথবা নকশা করা শাড়ি। নেক্সট প্রশ্ন একের ছয়ে, প্রশ্ন হচ্ছে এই দুই বিদেশি বস্তুর ন্যায় এই পদটি হলো সমীপবাচক সর্বনাম। নেক্সট প্রশ্ন একের সাথে, প্রশ্ন হচ্ছে ঝাঁটা শব্দটি হলো দেশি শব্দ। নেক্সট প্রশ্ন একের আটে, প্রশ্ন হচ্ছে মিশ্র বা সংকর শব্দের উদাহরণ হলো ধনদৌলত। এরপর চলে যাবো দুই দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। তোমাদের পাঁচ নম্বর স্কুলে তোমাদের এসএকিউ প্রশ্ন রয়েছে টোটাল সাতটি, তো দেখে নাও উত্তরগুলো। প্রথম প্রশ্ন দুই দাগের একে, প্রশ্ন রয়েছে আমি পাই টের কবি কখন কি টের পান? উত্তর হবে প্রকৃত প্রেমী কবি জীবনানন্দ দাস যখন সন্ধ্যার আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন বঙ্গ প্রকৃতির প্রাণময় উপস্থিতি টের পান। পরবর্তী প্রশ্ন দুই দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে নেভে না তার যন্ত্রণা যে কার কোন যন্ত্রণা নেভে না? উত্তর হবে গ্রাম বাংলার সহজ সরল মানুষের মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার অনিশ্চিত মানসিক যন্ত্রণার আগুন কখনো নেভে না। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে তিনে, প্রশ্ন রয়েছে কি আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলতে মনে করতেন কে? তো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুখী বলে মনে করতেন। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে চারে, প্রশ্ন রয়েছে পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটির নাম কি? উত্তর হবে মিস ম্যাকালাউড। পরের প্রশ্ন দুয়ের দাগের পাঁচে, প্রশ্ন রয়েছে রাধারানীর আলো জ্বালতে বিলম্ব হয়েছিল কেন? রাধারানীর ঘরে তেল নেই, কাজেই খড়ের চাল খড় পেরে চমকি ঠুকে আগুন জ্বালাতে তার বিলম্ব হয়েছিল। পরের প্রশ্ন দুয়ের দাগের ছয়ে, প্রশ্ন রয়েছে পূরণবাচক বিশেষণ কাকে বলে তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, যা দিয়ে সংখ্যা পূর্ণ হয় তাকে বলা হয় ওই সংখ্যার পূরণ। পূরণের বোধ যে শব্দ দিয়ে সূচিত হয় তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ। যেমন দেখো আমরা সংখ্যাকে পূরণ করলে কি বলি, এক দুই তিন ইত্যাদি, এইগুলোকে যখন পূরণ করা হয় তখন আমরা এককে বলি প্রথম, দুইকে বলি দ্বিতীয়, আবার তিনকে বলি তৃতীয়, এইভাবেই চলতে থাকে, চারকে বলি চতুর্থ, এরকমই চলতে থাকে। নেক্সট প্রশ্ন
দুয়ের দাগে সাথে। প্রশ্ন হয়েছে লজ্জা নারীর ভূষণ, লজ্জা পদটি কি জাতীয় বিশেষ্য? উত্তর হবে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। এরপর চলে যাবো আমরা পরবর্তী স্কুল, ছ নম্বর স্কুল। ছ নম্বর স্কুলে প্রথমেই চলে আসবো আমরা একের দাগের এমসিকিউ প্রশ্ন। এখানে 11টি এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগের একে, তোমার বাড়ি কোথায়? নিম্নোক্ত কোন কথা শুনে পথিক রাধারানীকে এই প্রশ্ন করেছিল? এখানে উত্তর হবে বৃষ্টিতে পথ পাইতেছি না। নেক্সট প্রশ্ন একের দাগের দুই, প্রশ্ন রয়েছে আবহমান কবিতায় মোট কটি স্তবক আছে? উত্তর হবে সাতটি। পরের প্রশ্ন একের দাগের তিনে, প্রশ্ন রয়েছে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন, এটা করতেন হবে না, করতেন না বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন একের চারে, প্রশ্ন রয়েছে ক্লান্ত নীরবতা বিরাজমান বাংলার প্রান্তরে। নেক্সট প্রশ্ন একের পাঁচে, কার বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসেবে ছিলেন? উত্তর হবে মুলার এর বাড়িতে। নেক্সট প্রশ্ন একের ছয়ে, প্রশ্ন রয়েছে নিম্নোক্ত কোনটি মুস্তফা আলীর লেখা গ্রন্থ? উত্তর হবে দেশ বিদেশে। নেক্সট প্রশ্ন একের সাথে, প্রশ্ন রয়েছে করভাস শব্দের বাংলা প্রতিশব্দ। এখানের আমার মনে হয় কোনোটি হবে না, অ্যাকচুয়ালি করভাস শব্দের বাংলা এরকমভাবে কিছু হয়নি। করভাস হচ্ছে কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। নেক্সট প্রশ্ন একের আটে, প্রশ্ন রয়েছে আরগাস হোটেলের ঘরে ঢোকার পর করভাসের দিকে এক দৃষ্টিতে চেয়েছিলেন মিনিট খানে, অর্থাৎ গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনা করেছিলেন, এখানে বঙ্কিমচন্দ্র অর্থাৎ রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষ্যের উদাহরণ? উত্তর হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। নেক্সট প্রশ্ন একের দাগে দশে, ভাষা ঋণের দুটি অংশ হলো দেশি ও বিদেশি শব্দ। পরের প্রশ্ন একের এগারোতে, চাঁদা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর হবে ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এরপর চলে যাব দুয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। এই স্কুলে টোটাল তোমাদের আটটি এসএকিউ প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন, প্রাণহীন কেন? না, স্টাডির লন্ডনের কাজ পণ্ড হওয়ার কারণে হতাশ হয় চিঠিটি ছিল প্রাণহীন ও শুষ্ক ও প্রাণহীন। পরের প্রশ্ন দুয়ের দাগে দুয়ে, প্রশ্ন হচ্ছে অ্যাগুয়েটার কি ফুড়োয় না? অ্যাগুয়েটার যাওয়া আসা এবং দুরন্ত পিপাসা ফুড়োয় না। নেক্সট প্রশ্ন দুয়ের দাগে তিনে, প্রশ্ন রয়েছে অনুদিত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল শব্দ অনুবাদের মাধ্যমে বাংলায় এসেছে সেই সব শব্দগুলিকে বলা হয় অনুদিত শব্দ, যেমন দূরদর্শন, এটা কি টেলিভিশন? পরের প্রশ্ন দুয়ের দাগে চারে, প্রশ্ন রয়েছে ভাববাচক বিশেষ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষ্য পদ কোনো বিশেষ ভাব ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্মের নির্দেশ, ধর্মের নাম নির্দেশ করে তাকে বলা হয় গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। পরের প্রশ্ন দুয়ের দাগে পাঁচে, প্রশ্ন রয়েছে সেটা ভাবতেই খারাপ লাগছে, বক্তা কি ভেবেছিল? বক্তা আরগাসের খপ্পরে পড়ে করভাসের মনের অবস্থা কতটা খারাপ হবে সেটাই ভেবেছিল। পরের প্রশ্ন দুয়ের দাগে ছয়ে, প্রশ্ন রয়েছে সাপেক্ষ সর্বনাম কাকে বলে? বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম যখন পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বাক্যের কোনো ভাবকে পূর্ণতা দেয় তখন তাকে বলা হয় সাপেক্ষবাচক সর্বনাম, যেমন যেমন কর্ম তেমন ফল, এটা হলো যেমন আর তেমন, এই দুটোর মধ্যে কিন্তু সাপেক্ষ সর্বনামের উদাহরণ। নেক্সট প্রশ্ন দুয়ের দাগে সাথে, প্রশ্ন রয়েছে দেশি শব্দ কাকে বলে? তদ্ভব শব্দের সঙ্গে যুক্ত যে সকল অনার্য শব্দ কিংবা অজ্ঞাতমূলক শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে অথবা আর্যরা বাংলাদেশে আসার আগে যে অনার্য জাতিরা বাংলাদেশে বাস করত তাদের ব্যবহৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলিকে বলা হয় দেশি শব্দ। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্ন দুয়ের দাগের আটে, প্রশ্ন হচ্ছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত গন্ধ বলার কারণ কি? লাল বটফল পেকে মাটিতে পড়ে থেতলে যায়, তার ঝরে যাওয়ার বেদনাজনিত আভাস টের পেয়ে সেই গন্ধকে কবির ব্যথিত গন্ধ বলে মনে হয়েছে। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, সাত নম্বর স্কুল।
সাত নম্বর স্কুলের আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। তো সাত নম্বর স্কুলে প্রথমে দেখে নেবো আমরা একের দাগের এমসিকিউ প্রশ্ন, আটটি এমসিকিউ প্রশ্ন তোমাদের করতে হবে। তো প্রথম প্রশ্ন একের দাগের একে, ইহাদের কাছে সুপরিচিত, কে সুপরিচিত ছিল? পদ্মলোচন সাহা। নেক্সট প্রশ্ন একের দাগে দুয়ে, কবি বাংলার সন্ধ্যার কি রং উল্লেখ করেছেন? নীল রং। নেক্সট প্রশ্ন একের দাগে তিনে, প্রশ্নটি যে মিস্টার স্টাডির চিঠিটি স্বামীজির মতে ছিল প্রাণহীন, শুষ্ক ও প্রাণহীন। নেক্সট প্রশ্ন একের চারে, আবহমান কবিতায় যা হারাই না যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো কুন্দ ফুলের হাসি। পরের প্রশ্ন একের পাঁচে, প্রশ্ন রয়েছে আত্মনির্ভরশীল নয় এমন একটি ভাষা হলো ইংরেজি। নেক্সট প্রশ্ন একের ছয়ে, প্রশ্ন রয়েছে বিংশতিতম বৎসর অতিক্রান্ত হইয়াছে, পিতৃদেব বাড়িয়ে ফিরলেন না, রেখাঙ্কিত বিশেষণটি যে শ্রেণীর তা হলো সংখ্যাবাচক বিশেষণ। নেক্সট প্রশ্ন একের সাথে, প্রশ্ন রয়েছে ঘেন্না কি ধরনের শব্দ, এটা হলো অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন একের আটে, প্রশ্ন রয়েছে গাঢ় নীল আকাশি সাধামিক ভাষে, এখানে গাঢ় হলো বিশেষণের বিশেষণ। এরপর চলে যাবো দুয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। তোমাদের সাত নম্বর স্কুলে টোটাল এসএকিউ প্রশ্ন রয়েছে কিন্তু সাতটি, তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো দুয়ের দাগের একে, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? না হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তারাবার জন্য উঠে পড়ে লেগেছেন। পরের প্রশ্ন দুয়ের দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে হিজলে কাঁঠালে জামে কার চুমা ঝরে, হিজলে কাঁঠালে জামে অজস্র চুলের ঝুমা ঝরে। নেক্সট প্রশ্ন দুয়ের তিনে, প্রশ্ন রয়েছে বাংলা গ্রাম বাংলার বাগান থেকে কোন ফুলের হাসি মিলিয়ে যায়নি, উত্তর হবে বাংলা গ্রাম বাংলার বাগান থেকে কুন্দ ফুলের হাসি মিলিয়ে যায়নি। পরের প্রশ্ন দুয়ের দাগে চারে, কিন্তু বিঘ্নও আছে বহু, বিঘ্নগুলি কি কি? তো উত্তর হবে ভারতবর্ষের মানুষের দুঃখ কুসংস্কার দাসত্ব জাতিভেদ অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে। নেক্সট প্রশ্ন দুয়ের দাগে পাঁচে, প্রশ্ন হচ্ছে রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? না মায়ের পথ্যের সংগ্রহের জন্য রাধারানী বনফুলের মাথা গেঁথে রথের হাটে বিক্রি করার উদ্দেশ্যে গিয়েছিল। পরের প্রশ্ন দুয়ের দাগের ছয়ে, প্রশ্ন রয়েছে হিন্দি সাহিত্যে বঙ্কিম কাকে বলা হয়? উত্তর হবে প্রেমচাঁদ মুন্সীকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। পরের প্রশ্ন দুয়ের দাগের সাতে, প্রশ্ন রয়েছে ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। ক্রিয়ার সময় স্থান ইত্যাদির অর্থ প্রকাশক বিশেষণকে বলা হয় ক্রিয়া বিশেষণ। উদাহরণ কি, সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, সচকিতে হলো ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ। চলে যাব পরের স্কুল, আট নম্বর স্কুল। আট নম্বর স্কুলে প্রথমে চলে আসবো আমরা একের দাগের যে এমসিকিউ রয়েছে তার উত্তরে। তো এখানে টোটাল এমসিকিউ প্রশ্ন করতে হবে কিন্তু নটি। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগের একে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। পরের প্রশ্ন একের দাগের দুয়ে, যা কখনো বাসি হয় না তা হলো দুঃখ। নেক্সট প্রশ্ন একের তিনে, প্রশ্ন হচ্ছে ঘর ছাড় দিতে গিয়ে রাধারানী কুড়িয়ে পেল একখানা নোট। নেক্সট প্রশ্ন একের চারে, প্রশ্ন হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটি কার লেখা? উত্তর হবে মিস নোবেলের লেখা। পরের প্রশ্ন একের পাঁচে, শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন নজরুল ইসলাম, অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন একের ছয়ে, কোন পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়? উত্তর হবে গ্রিব। নেক্সট প্রশ্ন একের সাথে, প্রশ্ন হচ্ছে তদ্ভব শব্দ বলতে বুঝি সংস্কৃত থেকে উদ্ভূত। নেক্সট প্রশ্ন একের আটে, বহুবচন হয় না ভাববাচক বিশেষ্যের। নেক্সট প্রশ্ন একের নয়ে, কে কে খেলতে যাবে রেখাঙ্কিত পদটি কোন জাতীয় সর্বনাম? উত্তর হবে প্রশ্নবাচক সর্বনাম। এরপর চলে যাব আমরা দুয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। টোটাল তোমাদের আট নম্বর স্কুলে এসএকিউ প্রশ্ন রয়েছে আটটি, চলো দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দুয়ের দাগের একে, আমি পাই টের, কে কি টের পান? প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ যখন সন্ধ্যার আকাশে সাতটি তারা ফুটে উঠে তখন বঙ্গ প্রকৃতির প্রাণময় উপস্থিতি টের পান। পরের প্রশ্ন দুয়ের দাগের দুয়ে, প্রশ্ন রয়েছে কিন্তু বিঘ্নও আছে বহু,
স্বামী বিবেকানন্দ কোন বিঘ্নের কথা উল্লেখ করেছেন? ভারতবর্ষের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব, জাতিভেদ, অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাছে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে, এই বিঘ্নের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, দুয়ের দাগে তিনে প্রশ্ন রয়েছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কথার ভাবার্থ কি? কথার ভাবার্থ হলো শেষ হয়ে যাওয়া নয়। নেক্সট প্রশ্ন, দুয়ের দাগে চারে প্রশ্ন রয়েছে, সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোন মাসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগোতে শহরে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন চলে আসবো দুয়ের দাগের পাঁচে, পদান্তরিত বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া বিশেষণের পরিণতি হয়ে বিশেষ্যের বিশেষণ রূপে প্রযুক্ত হলে তাকে বলা হয় পদান্তরিত বিশেষণ। উদাহরণ দেখো, বন্য প্রাণীর সংরক্ষণ করা দরকার। বন্য প্রাণী অ্যাকচুয়ালি কি? বনের প্রাণী আমরা বলি, বনের প্রাণী, সেটাকে আমরা কে চেঞ্জ করে কি বলছি, বন্য প্রাণী। এটা হলো পদান্তরিত বিশেষণের উদাহরণ। এরপর চলে যাবো আমরা দুয়ের দাগে ছয়ে। দুয়ের দাগে ছয়ে প্রশ্ন রয়েছে, অনির্দেশক সর্বনাম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, যে সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে বসে তাকে বলা হয় অনির্দেশক সর্বনাম। যেমন কিছু না কিছু করে সময়টা কাটাতে হতো আমাদের, কি করতাম আমরা, বই পড়তে পারতাম, আমরা গল্প করতে পারতাম, যা হোক কিছু করতে পারতাম, সেখানে বলা হচ্ছে কিছু না কিছু, এটা হলো অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন দুয়ের দাগে সাথে প্রশ্ন রয়েছে, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দের মধ্যে পার্থক্য লেখো। তো উত্তর হবে, ফার্স্টে দেখো তদ্ভব শব্দের উৎপত্তি। তদ্ভব শব্দ হচ্ছে, তৎ কথার অর্থ হচ্ছে সংস্কৃত, আর ভব কথার অর্থ হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তদ্ভব কথাটির অর্থ হলো সংস্কৃত থেকে উৎপন্ন, এটা হলো তদ্ভব। তারপরটা হচ্ছে অর্ধ তৎসম, একটু উল্টো লেখা হয়ে গেছে। অর্ধ তৎসম কি? তৎসম শব্দের থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ তৎপন্ন শব্দের উৎপন্ন হয়। পয়েন্ট তোমরা করতে পারো যে উৎপত্তি, পয়েন্টের নাম তোমরা দিতে পারো উৎপত্তি। উৎপত্তি তদ্ভব শব্দের উৎপত্তি, আর অর্ধতত্ত্বভব শব্দের উৎপত্তি কিভাবে, এটা তোমরা পয়েন্ট করতে পারো উৎপত্তি। নেক্সট চলে আসবো পরের প্রশ্ন দুয়ের দাগের আটে। প্রশ্ন রয়েছে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই, কোন বিষয়ে লেখকের সন্দেহ নেই? যেসব আরবি ফার্সি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে তার অনেকগুলো আরো বহুকাল ধরে বাংলায় চালু থাকবে, এ বিষয়ে লেখকের কোনো সন্দেহ নেই। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, ন নম্বর স্কুল। ন নম্বর স্কুলে একের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, টোটাল এমসিকিউ প্রশ্ন করতে হবে আটটি। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগের একে, আকাশে সাতটি তারা কবিতায় কিসের ঘ্রাণের কথা বলা হয়েছে? উত্তর হবে, কলমির ঘ্রাণের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন একের দাগে দুয়ে, কেশবতী কন্যা কোথায় এসেছে? আকাশে। পরের প্রশ্ন একের তিনে প্রশ্ন রয়েছে, আবহমান কবিতায় স্তবক সংখ্যা ছিল সাতটি। পরের প্রশ্ন একের চারে প্রশ্ন হচ্ছে, রাধারানী লোকটিকে কোথায় দাঁড়াতে বলল? উত্তর হবে, ঘরে। পরের প্রশ্ন একের পাঁচে প্রশ্ন হচ্ছে, রাধারানীর বাড়ি কোথায়? উত্তর হবে, শ্রীরামপুরে। পরের প্রশ্ন একের ছয়, ঝমঝমে বৃষ্টি রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষণের উদাহরণ? উত্তর হবে, শব্দ দ্বৈতাশ্রীর বিশেষণের উদাহরণ। নেক্সট প্রশ্ন একের সাত, পেঁপে কি ভাষা থেকে এসেছে? উত্তর হবে, পর্তুগিজ। পরের প্রশ্ন একের আটে, এর মধ্যে কোনটি দেশি শব্দ? উত্তর হবে, দোয়েল। এরপর চলে যাবো আমরা দুয়ের দাগের যে এসএকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরে। তোমাদের ন নম্বর স্কুলে এসএকিউ প্রশ্ন রয়েছে কিন্তু সাতটি। প্রথম প্রশ্ন দুয়ের দাগের একে যেটা রয়েছে, উঠান ও লাউ মাচা কিসের প্রতীক? উত্তর হবে, উঠান হলো ধুলার ধরনী তথা মাটির প্রতীক, আর লাউ মাচা হলো পল্লী প্রকৃতির প্রতীক। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে দুয়ে প্রশ্ন রয়েছে, আবহমান কবিতায় আবহমান কথার অর্থ কি? উত্তর হবে, আবহমান কবিতায় আবহমান কথার অর্থ হলো যুগ যুগ ধরে চলে আসা এমন, তথা বলা যেতে পারে চিরকালীন বা চির প্রচলিত। পরের প্রশ্ন দুয়ের তিনে প্রশ্ন রয়েছে, রাধারানী কাহিনী অংশটি কোন উপন্যাসের অন্তর্গত? রাধারানী কাহিনী অংশটি সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদের অন্তর্গত।
পরের প্রশ্ন 2-4 এ প্রশ্ন রয়েছে, জ্ঞাতমূলক দেশি শব্দ কাকে বলে? এই প্রশ্নটি সম্পর্কে আমার একটু ডাউট রয়েছে, তাই এই প্রশ্নের উত্তরটি আমি দিইনি। তোমরা যদি এই প্রশ্নকে সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও। চলে যাবো পরবর্তী প্রশ্ন 2-5 এ। প্রশ্ন রয়েছে, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, কামরাঙ্গা ও মনিয়া কি? কামরাঙ্গা হলো 5টি শিরাযুক্ত রসালো টক জাতীয় ফল, আর মনিয়া হলো এক ধরনের ছোট্ট পাখি তথা মুনিয়া পাখি। এরপর চলে যাব পরের প্রশ্ন 2-6 এ। প্রশ্ন রয়েছে, অনির্দেশক সর্বনাম কাকে বলে? যে সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে বসে তাকে বলা হয় অনির্দেশক সর্বনাম। উদাহরণ কি, কিছু না কিছু করে সময়টা কাটাতে হতো আমাদের, কিছু না কিছু হলো এখানে অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন 2-7 এ। প্রশ্ন হচ্ছে, শ্রেণীবাচক বিশেষ্য কয়টি ভাগে বিভক্ত ও কি কি? শ্রেণীবাচক বিশেষ্য হচ্ছে 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাণীবাচক আর একটি হচ্ছে অপ্রাণীবাচক। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী স্কুল, 10 নম্বর স্কুল। তো 10 নম্বর স্কুলে আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক আমাদের লাস্ট যে স্কুলটি রয়েছে 10 নম্বর, তার সেই স্কুলের MCQ প্রশ্নের উত্তরগুলি। তো প্রথম প্রশ্ন, একের দাগের একে যে প্রশ্নটি রয়েছে, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, কোথায় এই গন্ধ ঝরে? উত্তর হবে রূপসী চুলের বিন্যাসে। নেক্সট প্রশ্ন 1-2, প্রশ্ন রয়েছে, নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে? সান্ধ্য নদীর হাওয়া। পরের প্রশ্ন 1-3, এটা অবশ্য তার সহৃদয়তা, কার? উত্তর হবে মিস মুলার। পরের প্রশ্ন 1-4, প্রশ্ন হচ্ছে, রাধারানী ক পয়সার মালা নিয়ে রথের মেলায় গিয়েছিল, উত্তর হবে 1 পয়সা। পরের প্রশ্ন 1-5, আই ওয়ান্ট দ্য ক্রো, বক্তা কে? বক্তা হলেন আরগাস। নেক্সট প্রশ্ন 1-6, প্রশ্ন রয়েছে, তদ্ভব শব্দ বলতে বুঝি সংস্কৃত থেকে উদ্ভূত। পরের প্রশ্ন 1-7, প্রশ্ন হচ্ছে, বিদ্যা বিনয় দান করে, রেখাঙ্কিত পদটি কোন জাতীয় বিশেষ্যের উদাহরণ? উত্তর হবে ভাববাচক বিশেষ্যের উদাহরণ। এরপর চলে যাব আমরা 2-8 এসএকিউ প্রশ্ন। তোমাদের 10 নম্বর স্কুলে এসএকিউ প্রশ্ন টোটাল রয়েছে কিন্তু 8টি। তো প্রথমেই চলে আসি প্রথম প্রশ্ন 2-1, প্রশ্ন রয়েছে, রাধারানীর মা কখন অসুস্থ হন? উত্তর হবে রথের ঠিক আগে রাধারানীর মা অসুস্থ হন। পরের প্রশ্ন 2-2, প্রশ্ন রয়েছে, আসিয়াছে শান্ত অনুগত, কে শান্ত অনুগত ভাবে এসেছে? উত্তর হবে বাংলার নীলসন্ধ্যা শান্ত অনুগত ভাবে এসেছে। পরের প্রশ্ন 2-3, প্রশ্ন রয়েছে, এই আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাটি কি? প্রতিজ্ঞাটি হলো, স্বামীজি কখনো মিস নোবেলের পাশ থেকে সরে যাবেন না, এই ছিল স্বামীজির প্রতিজ্ঞা। পরের প্রশ্ন 2-4, প্রশ্ন হচ্ছে, কিন্তু আর আহারের সংস্থান রইল না, কেন আহারের সংস্থান থাকলো না? না হাইকোর্টে মামলার খরচ ও ওয়াসিলতা দিতে অলঙ্কার বিক্রি করে ত্রিবি কৌশলে অ্যাপিল করে, কিন্তু এর ফলে তার রিক্ত নিঃস্ব হয়ে যায়, এ কারণে রাধারানীদের আহারের সংস্থান ছিল না। পরের প্রশ্ন 2-5, প্রশ্ন হচ্ছে, করভাস কোন শব্দ উচ্চারণ করত? করভাস কে শব্দ উচ্চারণ করত? পরের প্রশ্ন 2-6, প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে, কোনো কিছু জানার ইচ্ছা যে সর্বনাম পদের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম। উদাহরণ কি, কোন কোন বই তোমার পছন্দ? কোন কোন হলো এখানে প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ। নেক্সট প্রশ্ন 2-7, প্রশ্ন হচ্ছে, সম্বন্ধ বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে, বাক্যের মধ্যে অবস্থিত সম্বন্ধ পদ যখন বিশেষণ রূপে চিহ্নিত হয় তখন তাকে সম্বন্ধ বিশেষণ বলে। যেমন উদাহরণ কি হবে, গরমের ছুটিতে বেড়াতে যাব, গরমের হচ্ছে এখানে সম্বন্ধ বিশেষণ। নেক্সট প্রশ্ন 2-8, প্রশ্ন রয়েছে, আগন্তুক শব্দকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হবে, আগন্তুক শব্দকে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশি আর একটি হলো বিদেশি। তাহলে এই হলো তোমাদের 1 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।